অফিস আছে তবুও আমি অফিসে একটু দেরি করে যাওয়ার জন্য এসেছি কারণ সবসময় চেষ্টা করি কোনো স্কুলের প্রোগ্রাম থাকলে সেটা অ্যাটেন্ড করার কারণ স্কুলে এলে এই যে একটা ক্যাচর ম্যাচর প্রচন্ড একটা প্রাণশক্তির প্রাচুর্য সেগুলো দেখার সৌভাগ্য হয় আমিও 15-16-17 বছর আগে এরকমই ছিলাম তাই মনে হয় যে স্কুলে গেলে একটু হলেও একটা নিজেকে তরুণ সমাজের সঙ্গে একাত্ম করা যায় এখানে কোন কোন ক্লাস রয়েছে 9, 10, 11 আচ্ছা তো এটা আমি এসেছি পৃথার আমন্ত্রণে পৃথা আমার ছোট বোনের মতো পৃথা আমাকে বলল যে দেবারতীতে তোমাকে আসতেই হবে আজকে আমার আরো দুটো অনুষ্ঠান প্রোগ্রাম রয়েছে আমন্ত্রণ অফিসের পরে তো উইমেনস ডে সেই জন্য এখানে একটা শাস্ত্র সম্পর্কিত কিছু অ্যানিমিয়ার কোন টেস্ট হবে তো আমি তো হেলথে কিছুই জানি না সুতরাং সেদিকে বলবো না আমি ছোট কয়েকটা কথা 5-10 মিনিটে বলবো সেটা হচ্ছে যে উইমেন্স ডে এর ব্যাপারটা কেন বললো মেন্স ডেও একটা আছে আমরা জানি সম্ভবত 3rd November বা এরকম কিছু কিন্তু সেটা নিয়ে এত কি বলবো আলোচনা উৎসব এত হইচই হয় না উইমেন্স ডে নিয়ে কেন হয় তার কারণ এই যে তোমরা আজকে ক্লাস 9, 10, 11 পড়ছো আজ থেকে 150 বছর আগেও কিন্তু সেটা ভারতবর্ষের মেয়েরা ভাবতে পারত না ভারতবর্ষের মেয়েরা তখন ভাবত যে তারা জন্মেছে মেয়ে হয়ে মানেই তারপরে কোনো মতে 6 বছর, 7 বছর, 8 বছর অষ্টম বর্ষে বৌরিদান করতে হবে তাদের বিয়ে হয়ে যেতে হবে এবং তখন মেয়েদের একটাই পারপাস ছিল সন্তান উৎপাদন ঠিক আছে যে আমাদের স্ত্রীর যে আরেকটা সমার্থক শব্দ ভার্যা ভার্যা মানে তো স্ত্রী তোমরা জানো তো ভার্যা মানে স্ত্রী সমার্থক শব্দ করো তো মাধ্যমিকের জন্য তো এই ভার্যা শব্দটা এসেছে ব্রি ধাতু থেকে ব্রি থেকে এসেছে বৃত্ত আর ব্রি থেকে এসেছে ভার্যা অর্থাৎ যে বৃত্ত যে বাইরে কাজ করবে বাইরে আমাকে সার্ভিস দেবে আর ভার্যা যে ভেতরে আমাকে সার্ভিস দেবে এই যে রকম একটা প্রচন্ড বৈষম্যমূলক সমাজ 150-200 বছর আগে অব্দি ছিল যদিও সেটা প্রাচীন বৈচিত্র্যে ছিল না আমরা জানি যে গার্গী অপলা লোকমুদ্রা তারা কিন্তু আজ থেকে 2,000-2,500 বছর আগে তারা অত্যন্ত বিদুষী পণ্ডিত ছিলেন তারা এখানটা একটু আস্তে কথা বলতে হবে আমি কিছু শুনতে পাচ্ছি না আমার কথা ডিস্টার্ব হচ্ছে তো আজ থেকে 2,500 বছর আগে কিন্তু এটা ছিল না কিন্তু তারপর যেটা হয় যে বৈদেশিক নানা ধরনের শক্তি ভারতবর্ষে ঢুকতে থাকে এবং যে কারণে ক্রমশ মেয়েরা পর্দাদাসী হয়ে যায় এবং 150 বছর আগে যেটা বলছিলাম যে মেয়েরা তাদের শিক্ষা তো মনের কথা শিক্ষা সংস্কার আচার কিছুই তাদের কোনো কিছুরই আলো তাদের কাছে পৌঁছত না কারা সেটা নিয়ে এলেন পৌঁছলেন কারা কাদের জন্য আমরা পড়াশোনা করতে পেরেছি আজকে একজন কারো নাম বলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন কি ধরো দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় মহামোহন তর্কালঙ্কার এরা অনুভব করলেন যে একটা পাখা একটা ডানায় ভর করে যেমন ওরা যায় না তেমনি সমাজের অর্ধেক অংশ যদি পাকে ডুবে থাকে তাকে কখনো তোলা যাবে না তো সেই 150 বছর আগে যে সংস্কার শুরু হয়েছিল তার প্রতিফলন হচ্ছে তোমরা আজকে ছোট ছোট মেয়েরা তোমরা পড়াশোনা করছো আমরা যারা তোমাদের থেকে আরেকটু বড় আমরা চাকরি করছি আমাদের থেকে যারা আরেকটু বড় তারা চাকরি জীবনের সাহায্যে এবং আরও যারা বয়স্ক তারা সারাটা জীবন একটা সম্মানের সঙ্গে রেসপেক্টের সঙ্গে সামাজিক পরিচিতির সঙ্গে জীবনটাকে নির্বাহ করে তারা স্বস্তিতে এবং শান্তিতে একটা মানুষের মতো বাঁচতে পারছে এইবার এটা তো গেল উইমেন্স ডে প্রয়োজনীয়তা এবার এখন যেটা এখনকার বর্তমান প্রেক্ষাপটে আমি তোমাদের কয়েকটা কথা বলবো যে এখন তো মেয়েরা পড়াশোনা শিখছে প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেল এখনকার দিনে একটা ছেলে আর মেয়ের মধ্যে সামাজিক আর্থিক বা তার কাছ থেকে বাবা মার চাহিদা খুব একটা কিছু পার্থক্য নেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কয়েকটা কথা সবসময় মনে রাখবে যেহেতু তোমাদের থেকে আমি একটু বড় সেই বড় হওয়ার অ্যাডভান্টেজ নিয়ে একটু জ্ঞান দিচ্ছি বলতে পারো এক নম্বর হচ্ছে যাই হয়ে যাক জীবনে যাই আসুক যত প্রতিকূলতাই আসুক নিজের পায়ে দাঁড়ানো সব থেকে আগে ইম্পর্টেন্ট হতেই পারে তুমি পড়াশোনা করতে ভালো লাগে না সবার মেধা আমাদের সোসাইটি আমাদের সমাজ যদিও বা ভাবে যে এডুকেশন ইজ দ্য অনলি কি এডুকেশন ইজ দ্য অনলি কি বাই উইচ উই ক্যান এক্সেল কিন্তু সেটা নয় শুধুমাত্র পড়াশোনা দিয়েই যে সমাজে সফল হওয়া যায় স্বাবলম্বী হওয়া যায় তা কিন্তু নয় অনেক কিছু অনেক রকম সম্মানজনক পেশা আছে
ডাক্তার পড়াশোনা না করেও তুমি কিন্তু জীবনে নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবে। আমার বলার বক্তব্য হলো নিজের একটা ফোকাস, এখন থেকে নিজের একটা গোল তৈরি করো। 9-10-11 মানে তোমরা এখন বয়স সন্ধিতে রয়েছো, এই সময় দিস ইজ দ্য হাই টাইম যে পড়াশোনা দিকে হোক কি অন্য কোনো দিকে হোক, যে কোনো দিকে হোক নিজের একটা গোল তৈরি করো। কারণ কোনো অ্যাম্বিশন না থাকা, জীবনের লক্ষ্য না থাকলে কিন্তু তাকে বলা হয় সমুদ্রে দিক হারানো নাবিকের মতো। ঠিক আছে, জীবনে একটা লক্ষ্য তৈরি করো, সেই লক্ষ্যটা যাই হোক, অন্যরা অনেকে তা নিয়ে হাসাহাসি করতে পারে। আমার স্কুলে একটি বান্ধবী ছিল, সে সারাদিন টিভি দেখতো, সারাদিন সিরিয়াল দেখতো, তখন তো ইন্টারনেট ছিল না, সমস্ত সিরিয়াল তার কণ্ঠস্থ ছিল। তাই নিয়ে আমরা স্কুলে টিচারদের দিদিভাই বলতাম, দিদিভাইরা তাকে প্রচণ্ড বকাবকি করতো, কিন্তু টেলিপ্যাথিক্যালি বা কাকতালীয়ভাবে সে এখন পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম বিখ্যাত এন্টারটেনমেন্ট রিপোর্টার, এবং সে একটি বিখ্যাত টিভি চ্যানেলের রিপোর্টার, এবং ভারতবর্ষে যত গ্লোবাল সেলিব্রিটি আসে ওই ফার্স্ট তাদেরকে ইন্টারভিউ করে, এবং মজা করে বলে যে আমি তখন টিভি দেখতাম, টিভি আমাকে এখন খাওয়াচ্ছে। তো আমি এটা বলার উদ্দেশ্য হলো যেটাই করো জীবনে তোমার ফোকাসটা ঠিক রাখবে, যে আমি যে টিভিটাও দেখছি বা আমি যেটা করছি সেটা আমাকে কোনোভাবে পরবর্তীকালে আমাকে কোনো উত্তরণের পথে নিয়ে যাবে কি না। আমি যে কাজটাই করছি সেই কাজটা, কারণ সময় তো খুব অল্প। আমরা তুমি যদি প্রকৃতির দিকে দেখো, সূর্য, চন্দ্র, গাছ, পাহাড়, নদী, এরা কত বছর, হাজার হাজার বছরের এদের আয়ু, কিন্তু মানুষের আয়ু দেখো 70-75 বছর ম্যাক্সিমাম। তো এইটুকু আয়ুর মধ্যে সময়টা খুব দুর্লভ, তো সময়টা এমন কোনো কারণে নষ্ট করবে না যেটার জন্য পরে তোমার আফসোস হয়, মনে হয় যে তখন ওই সময়টা আমি যদি না ওরকমভাবে নষ্ট করতাম আমি হয়তো পরে আরও 20-30 বছর অনেক ভালোভাবে থাকতে পারতাম। তো 1 নম্বর নিজের পায়ে দাঁড়ানো, 2 নম্বর একটা লক্ষ্য ঠিক করা, একটা ফোকাস ঠিক করা, সেই ফোকাসের দিকে নির্লজ্জভাবে এগিয়ে যাওয়া, কে কী বলছে সেটা গুরুত্ব দেওয়া দরকার নেই। অনেকেই আছেন যারা বোঝেন না, হয়তো অনেকে তোমাদের ভুল বুঝবেন যে না এটা একটু হয়তো ইউনিক ফল বলুন। তুমি মনে রাখবে যে সবার জীবনের ঘড়ি কিন্তু সমান নয়, আজকে যার জীবনে সাফল্য যে সময় আসে আরেকজনের কাছে হয়তো আরেকজনের জীবনে হয়তো সাফল্য অন্য সময় আসতে পারে। তো সুতরাং একদম ধৈর্য স্থৈর্য রেখে নিজের ফোকাসে নিজের স্বপ্নে অবিচল থাকবে। আর 3 নম্বর হলো, আমরা আজকে দেখি যে এখনকার যারা এই তোমাদের বয়সী তারা সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় নষ্ট করে, মোবাইলে স্মার্টফোনে প্রচুর সময় নষ্ট হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে যে সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখি বা ভার্চুয়াল দুনিয়ায় আমরা যেটা দেখি সেটা কিন্তু সবসময় সত্যি নয়, সেটা কিন্তু অনেকটা সিনেমায় দেখার মতো, লার্জার দেন লাইফ নট লাইফ। তো সেটা কিন্তু রিল লাইফ, রিল লাইফের সঙ্গে তুমি যদি তোমার রিয়েল লাইফটাকে এক্সপেক্ট করতে চাও বা সেই রিল লাইফের উপর ভর করে তুমি যদি ভাবো যে তোমার রিয়েল লাইফটাও সেই রকম হবে, তাহলে কিন্তু তোমাকে খুব একটা হতাশ হতে হবে। সোশ্যাল মিডিয়ার বেশি সময় নষ্ট করবে না, সেটা অ্যাটেনশানে তোমার মনঃসংযোগেও ব্যাঘাত ঘটায়, কারণ যারা প্রচুর সোশ্যাল মিডিয়া দেখে, প্রচুর গেমস খেলে, প্রচুর ফেসবুক ইনস্টাগ্রাম করে, তারা কিন্তু একটা না কোনো কাজে মন দিতে পারে না। এটা হয়তো তোমরা জানো যে নেচার আমার যে সব থেকে বড় রিসার্চ জার্নাল, তারা কিন্তু এটা প্রমাণিত তাদের রিসার্চ পেপারে, সেখানে একটা পেপার 2021 সালে প্রকাশিত হয়েছে যে যে সমস্ত বাচ্চারা খুব ছোট থেকে মোবাইলের প্রতি স্মার্টফোনের প্রতি এক্সপোজ, তাদের কিন্তু মস্তিষ্কের সমস্ত কোষগুলো, সূক্ষ্ম কোষগুলো ঠিকভাবে বিকশিত হয় না। এখন সূক্ষ্ম কোষ বিকশিত না হলে কী হবে, হয়তো একটি বাচ্চা সে বড় হচ্ছে, সে হয়তো উত্তরাধিকার সূত্রে হোক বা পরিবেশগত সূত্রে হোক, সে মেধাবী হবে, সে বড় চাকরি পাবে, সে জীবনে অর্থ উপার্জন করবে, অর্থ নাম যশ খ্যাতি সফলতা হবে। কিন্তু সেগুলো হলেই কি আমরা তাকে মানুষ বলি? মানুষ কিন্তু শুধুমাত্র অর্থ নাম যশ খ্যাতি দিয়ে হয় না, মানুষ তাকে বলে যার মানবিকতা আছে, যার সহমর্মিতা আছে, যার মধ্যে সংযম আছে, যার মধ্যে মায়া দয়া অন্যের জন্য এমপ্যাথি আছে। তো এইগুলো কিন্তু নেচারের রিসার্চ পেপার বলছে, যারা ভীষণভাবে স্মার্টফোনে এডিক্টেড তাদের এই মস্তিষ্কে যে সূক্ষ্ম কোষগুলো তারা ডেভেলপ করে না, যে কারণে আমরা দেখব হয়তো এমন একটা প্রজন্ম আসবে তারা হয়তো কেরিয়ারের দিকে প্রচণ্ড সফল, তারা লক্ষ লক্ষ টাকা চাকরি করে, তারা ওয়েল সেটেল,
কিন্তু তাদের কোনো মায়া মায়া নেই, তাদের কোনো সংবেদনশীলতা নেই, পাশের মানুষটার কোনো দুঃখ হলে তাদের কোনো কষ্ট নেই, তারা নিজেদের নিয়েই ব্যস্ত। সেরকম কি একটা প্রজন্ম আমরা চাই? আমরা সেরকম চাই না, তাই তো? সেরকম তো আমাদের শেখাননি যারা যারা আমাদের পড়াশোনা শিখিয়েছেন, তারা কিন্তু সেটা মনে করছে। আজকে বিদ্যাসাগর একজন স্কলার ছিলেন, রামমোহন প্রচুর ভাষায় পলিগ্লট ছিলেন, পণ্ডিত ছিলেন, মহাপণ্ডিত ছিলেন, তারা যদি ভাবতেন যে তারা নিজের জীবন নিয়েই থাকতেন, তাহলে কিন্তু নেতাজি ICS ছাড়তেন না, অরবিন্দ ICS ছাড়তেন না, বিদ্যাসাগর ওই বয়সে কলেজের প্রিন্সিপালের মোটা টাকা নিজের মতো করে ভালো জীবন তারা নির্বাহ করতে পারতেন। তারা কিন্তু সেটা করেননি, তারা সেটা করেনি বলেই কিন্তু আমরা আজকে মানুষের মতো বাঁচতে পারছি, চোখ তুলে যেরকমভাবে একটা ব্যক্তিত্বের সঙ্গে বাঁচা যায় মানুষের মতো পাচ্ছি। তো সেটা তোমাদেরও আজকে তোমরা যদি কারোর জন্য, তারা যখন তোমাদের জন্য ভেবেছে, তোমরা কারোর জন্য ভাববে। স্মার্টফোন যদি কম কর, সেইটুকু সেই সময় চেষ্টা করবে যে নিজের বাড়ির ছোট সদস্য বা পাশের কারণ পাশের বাড়ির কারণ তার সাথে গল্প করতে, কিন্তু আমি কোনো ছোটো বাচ্চাকে তার সাথে গল্প করা, তাকে গল্পের মাধ্যমে নানা জিনিস জানানো। আর লাস্ট নট দ্য লিস্ট, গল্পের বই পড়বে। যত বেশি গল্পের বই পড়া যায়, আউট অফ দ্য সিলেবাস বই যত পড়বে, তত কিন্তু জীবনে সাফল্য তাড়াতাড়ি আসবে। আমি আমার নিজের কথা বলছি না, বাট এটা আমি কোনো বলছি, আমি জীবনে কোনোদিনও স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম না। আমি উত্তরপাড়ার একটি বিখ্যাত স্কুলে পড়তাম, হুগলি জেলার, আমাদের সময়কার সেটি মেয়েদের খুবই নাম করা স্কুল ছিল। আমি কোনোদিনও ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি। ফার্স্ট সেকেন্ড থার্ডের সঙ্গে কিন্তু তোমার জীবনে সফল হওয়ার কোনো সম্পর্কই নেই। তোমার জীবনে সফল হওয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে শুধুমাত্র তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনের অ্যাম্বিশন এবং তোমার জীবনের ইচ্ছা, সাহস। আর অনেক মানুষ জীবনে আসবে, যেহেতু তোমরা বয়সসঙ্গীতে রয়েছ, অনেক মানুষ জীবনে আসবে যাদের হয়তো তোমার মনে হবে যে এই না হলে আমার চলবেই না, এই না হলে আমার জীবন বৃথা, তাকে ঘিরেই তোমার সব কিছু হয়তো সাময়িকভাবে আবদ্ধ হবে। কিন্তু একটা সময় পরে জানবে পৃথিবীতে যদি একমাত্র নিঃস্বার্থ তোমাকে কেউ ভাবে, সেটা তোমার বাবার মা। কারোর জন্যই নিজের গোলকে, কারোর কারণ কারোর ভালোর জন্য নিজের লক্ষ্যকে, নিজের উদ্দেশ্যকে, নিজের বেঁচে থাকাকে, নিজের জীবন পথকে ব্যাহত করবে, এটুকুই আমার তরফ থেকে বলার। তোমার ভালো হও, সুখে থাকো, খুব ভালো মানুষ হও। সমস্ত শিক্ষিকাদের আমার তরফ থেকে ধন্যবাদ, প্রণাম এবং ধন্যবাদ।